কবুল করুক, আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। লাব্বাইকা আল্লাহুম্মা, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিউমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তাআলা যেন আমাকে আবার নিয়ে যান হজে, আমি একদম মন থেকে চাচ্ছি যে আল্লাহ আমি আবার আসতে চাই আপনার কাছে। আম্মু তোমার দিনকাল কেমন যাচ্ছে সবকিছু মিলে? আলহামদুলিল্লাহ। যে আগের স্মৃতি, আগের যে তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে বাংলা সিনেমার সাথে, তো ওই ওই দৃশ্যগুলো, ওই জিনিসগুলোকে এখনো মনে পড়ে তোমার মধ্যে আসে? না, সব উলট পালট হয়ে যায়, একবার মনে হয় আবার মনে হয় না। আচ্ছা, এরকম হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু যখন মনে পড়ে ওই সময়টা কেমন লাগে নিজের কাছে? ওই সময়টা কেমন লাগে ঠিক আমি বুঝাইতে পারবো না। আমার কাছে খুব যে একটা ভালো লাগে তা বলবো না। না, যাই হোক, তো আপনারা হয়তো বা সবাই অনেকে জানেন যে আম্মু আসলে একটু সিক, অসুস্থ, এই জন্য অনেক কিছু হয়তো বা ভুলে যাচ্ছে, আবার মনেও পড়ছে, কিন্তু তারপরও একটা জিনিস খুব ভাল লাগে, যে যে আল্লাহর, আল্লাহ সুবহান তাআলার যে ভয়। আর সবচেয়ে বড় কথা কি, উনি যে, আচ্ছা তুমি যে হজ করতে গিয়েছিলে এটা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। বলো তো দেখি কি একটা প্রতিধ্বনি ছিল আল্লাহর। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিউমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো বলেছে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, লাব্বাইকা আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিউমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো। বাহ, আল্লাহ যেন, আল্লাহ যেন আমাদেরকে আবার তৌফিক দান করে, এবং আমি দোয়া করি তুমি যেন সামনে উমরাতে যেতে পারো। এটা কি তুমি যেতে চাচ্ছ উমরায়? আমার খুব ইচ্ছা। আল্লাহ কবুল করুক, আল্লাহ যদি কবুল করে। আমিন, আল্লাহ কবুল করুক, এবং আমিও ইনশাআল্লাহ সামনে যাব। তো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আর বিশেষ করে স্পেশালি যেন তোমাকে আল্লাহ কবুল করে, আবার আল্লাহ আল্লাহর ঘরে না, আল্লাহর ঘরে যেন ডাকে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যদি আল্লাহ আমাকে আবার নিয়ে যান। আল্লাহকে আমি অনেক ভালোবাসি। আমিন, আল্লাহ কবুল করুক, আল্লাহকে অনেক ভালোবাসি, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমাকে, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, সুস্থতার হায়াত দান করুক, এবং সবার কাছে আমার একটাই চাওয়া, যেন আমার মাকে আল্লাহ সুস্থ করে দেয়, এবং আল্লাহর যেন খেদমত করার, আল্লাহর গোলামি করার যেন তৌফিক দান করে, এবং আল্লাহ সুবহান তাআলা যেন আল্লাহর ঘরে বারবার যেন আমার মাকে নেয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি। আমি এই দোয়া করি যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার মনের আশা পূরণ করেন। আমিন। এবং আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেন আমাকে আবার নিয়ে যান হজে। আমি একদম মন থেকে চাচ্ছি যে আল্লাহ আমি আবার আসতে চাই আপনার কাছে। আমিন আমিন, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে কবুল করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর আল্লাহ তাআলা কোনো বান্দা বা বান্দির চোখের পানি ফেলে না। না, তো আল্লাহ তাআলা রহমানের রহিম, তো বান্দা বা আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ পাকের রহমত আমাদের গুনার কাছে কিছুই না, আল্লাহ পাকের রহমত অনেক বেশি। তো আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা অবশ্যই যেন প্রতিটা মানুষকে মাফ করে দেয় ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিয়ে কবুল করে। আমিও এই দোয়া করি। আর প্রিয় দর্শক, আপনারা সবাই দোয়া করবেন আম্মুর জন্য, উনি একটু অসুস্থ, এই জন্য আরও বেশি ভেঙে পড়েছে মন, যেন উনি আবার আগের মতো সুস্থ হয়ে যায় এবং আল্লাহর কাজ করতে পারে, এবং এবং উনি যেন সবসময় যেন আমাদের সবার জন্য দোয়া করতে পারে, কারণ ওনাদের দোয়া আমাদের নেওয়া দরকার। ওনাদের দোয়ার মধ্যে অনেক আল্লাহ তাআলার, যখন আল্লাহর কাছে তোমরা দোয়া করবে, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবার পৌঁছে যায়, এবং ওই দোয়াটা কিন্তু একেবারে আল্লাহর আরশে যে পৌঁছে, ওটা কিন্তু সমস্ত মানুষের জন্য, এটা কিন্তু অনেক বড়। হ্যাঁ বাবা, আমি সবার জন্য দোয়া করি, সব সময় দোয়া করি। আমিন, আল্লাহ কবুল করুক। আর আমার জন্য কি দোয়া করবে না? ইনশাআল্লাহ, সবার জন্য মধ্যে তুমিও আছো। আমার জন্য স্পেশাল না, স্পেশাল দোয়া কারো জন্য করা হয় না, সবার জন্যই তো একই দোয়া করা হয়। দেখছেন, আমি আমি ওনার ছেলে, কিন্তু সবার মধ্যে আমাকে ফেল, তার মানে দর্শকদেরকে উনি এখনো কত ভালোবাসে। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে এখনো কত ভালোবাসে, সবাইকে আমি একই চোখে দেখি। তো প্লিজ আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়,
এবং উনি যেন আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করে, এবং উনি ওনার খুব ইচ্ছা উনি যেন একবার বড় হজ করে আসছে আলহামদুলিল্লাহ, আবার যেন সামনে উনি হজ করতে অন্তত উমরা করলেও হলেও যেন যেতে পারে। আপনারা আমার জন্য এই দোয়াটুকু করবেন, আমিন, আল্লাহর কাছে বলবেন যেন আমি যেন আবার যেন হজ করতে পারি ইনশাল্লাহ। আমিন আমিন আমিন, আল্লাহ অবশ্যই নিবে, ডোন্ট ওয়ারি, তোমাকে আল্লাহ অবশ্যই নিবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, চিন্তা করো না, আল্লাহ তাআলা অবশ্যই নিয়ে নেবে, আল্লাহ তাআলা নিবে ইনশাল্লাহ। আমিন আমিন আমিন। ঠিক আছে তাহলে প্রিয় দর্শক, তো আজকের মতো আমরা শেষ করলাম, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমারও দোয়া রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।